ওয়েলকাম টু অনলাইন টেকনিক্যাল স্টাডি আমরা আগের দুটো ক্লাসে সয়েল সম্পর্কে ডিসকাস করেছিলাম সয়েল মানে সয়েলের যে বিভিন্ন রকম প্রপার্টি তার টেস্টিং প্রসিডিওর যেমন আমরা ডিসকাস করেছিলাম আগের দুটো ক্লাস ফার্স্ট ক্লাস আমরা করেছিলাম প্লেট লোড টেস্ট এবং সেকেন্ড ক্লাস আমরা করেছিলাম মেটিরিয়ালসের সিবিআর টেস্ট সেখানে আমরা দেখেছিলাম যে সিবিআর টেস্ট পারফর্ম করে কীরকম সয়েল প্রপার্টি আমরা ডিফাইন করতে পারবো তার স্ট্রেন কী করে ডিফাইন করতে পারবো প্লেট লোড টেস্টের মাধ্যমে আমরা কী করে ফর্মুলা বার করে ডিজাইন করতে পারবো সমস্ত রকম দেখে নিয়েছিলাম তো আমাদের নেক্সট যে মেটেরিয়াল সেটা হচ্ছে এগ্রিগেট এগ্রিগেট অ্যাকচুয়ালি কী বলবো মানে হাইওয়েতে শুধুমাত্র যে ইউজ হয় সেরকম নয় আমাদের বিল্ডিং মেটেরিয়াল হিসেবেও কিন্তু ইউজ করা হয় দ্যাটসঅ আমরা যেরকম এখানে থিওরিগুলো পড়ব প্রত্যেকটা থিওরি কিন্তু অ্যাপ্লিকেবল ফর বিল্ডিং মেটেরিয়াল ক্লিয়ার তাহলে এগ্রিগেট সম্পর্কে যা যা আমাদের বিল্ডিং মেটেরিয়াল সিলেবাস আছে সমস্ত রকম এখানে পড়ব আর এখানে আমাদের মেন কনসার্নটা থাকবে কি হাইওয়ে মেটিরিয়াল হিসাবে যে হাইওয়েতে ইউজ করতে গেলে আমাদের কী কী প্রপার্টি ডিজারেবেল লাগবে আমাদের ক্লিয়ার নাও এখানে এগ্রিগেড আর ইউজড অ্যাকচুয়ালি আমি তোমাকে একটা কথা বলি আমাদের যে সয়েলের যে আমরা পড়েছিলাম দুটো ক্লাসে তার থেকে এবং মোস্ট 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 ইম্পর্ট্যান্ট টপিক আমাদের হাই মেটির মধ্যে সেটা হচ্ছে এগ্রিগেড অ্যাজ ওয়েল এজ ভিটোমিন দ্যাট সয় এগ্রিগেড এবং ভিটোমিনকে আমরা বেশি ফোকাস করবে বেশি ইম্পর্টেন্স দুবোগুলোকে কারণ ওখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো এক্সাম থেকে এক্সামের আসে ক্লিয়ার ভালো করে শুনবে মন দিয়ে আমি তোমাদের জন্য লাস্টে আমি যখন এগ্রিগেটের কিছু পার্ট আমি রিসেস করে দেবো তখন আমাদের যেগুলো প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে সেগুলো এবং এই ক্লাসগুলো নিয়ে আমি কিছু কোশ্চেন ডিসকাস করবো যেগুলো প্রিভিয়াস এসে কোশ্চেন এসছে তাহলে আমাদের থিওরি আলোচনা এবং সঙ্গে সঙ্গে আমরা কিছু কোয়েশ্চেনও দেবো যেটা তোমাদের প্রিপারেশন কারোর প্রিপারেশান কারোর স্মুথ করবে ক্লিয়ার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে যদি কোথাও কোনো ডাউট হয় তোমরা এক কাজ করবে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে পরে আমায় জিজ্ঞাসা করে নেবে আমি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করে দেবো নাও আমরা প্রথম প্রথমে দেখব এবার এগ্রিগেট ফার্স্ট আমরা দেখব যে এগ্রিগেট এগ্রিগেটের কী প্রপার্টি থাকলে আমাদের রোড কনস্ট্রাকশানে ইউজ করার সুবিধা এগ্রিগেটের কী কী প্রপার্টি থাকলে যেটা আমরা রোড কনস্ট্রাকশন ইউজ করব রোড কনস্ট্রাকশানে ইউজ করতে গেলে এগ্রিগেটের কোন কোন প্রপার্টিগুলো আমাদের ডিজারেবেল সেটা আমরা প্রথমে পড়ব ক্লিয়ার ফার্স্ট দেখো এগ্রিগেট আর ইউজড এগ্রিগেট আর ইউজড ফর প্রিপারেশন অফ বিটুমিনাস কংক্রিট অ্যান্ড সিমেন্ট কংক্রিট তাহলে বিটুমিনাস কংক্রিট এবং সিমেন্ট কংক্রিটার প্রিপেয়ার করতে গেলে আমাদের কিন্তু এগ্রিগেট দরকার শুধু যে মিনাস কংক্রিট এরকম নয় আমাদের বেস কোর্স বেস কোর্স আমরা কিন্তু এগ্রিগেট ইউজ করি দেড়শো সব জায়গাতে আমাদের কিন্তু এগ্রিগেট ইউজ করতে হবে সেই এগ্রিগেটকে আমি যখন ইউজ করবো অ্যাস এ হাইয়ে মেটিরিয়ালস কনস্ট্রাকশন মেটেরিয়ালস তাহলে সেই তার প্রপার্টি আমি দেখবো নিশ্চয়ই যে কোনটা ভালো কোনটা খারাপ কেন আমি ইউজ করছি না ওটা কেন আমি এটা ইউজ করব প্লেয়ার মেজর পার্ট অফ দ্য কংক্রিট বলো বা মেজর পার্ট অফ দ্য তুমি বিটিমিনাস কংক্রিট বলো সেখানে মেজর পার্ট কিন্তু এগ্রিগেট থাকে দেড়শাই এগ্রিগেটকে বেশি আমাদের ইম্পর্টেন্স দিতে হবে ক্লিয়ার নাও বাই ভলিউম এগ্রিগেট জেনারেলি অ্যাকাউন্ট নাইনটি টু নাইনটি সিক্স পার্সেন্ট ভালোভাবে দেখো নাইনটি টু নাইনটি সিক্স পার্সেন্ট এগ্রিগেট থাকে বিটিমিনিয়াস কংক্রিটে আমাদের যে সার্ভিসিং যে কোর্স দেওয়া হয় সেই সার্ভিসিং কোর্সে নাইনটি থেকে নাইনটি সিক্স পার্সেন্ট পার্সেন্টেজ আমার এগ্রিগেট থাকে বিটিমিনিয়াস কংক্রিট এবং অ্যাবাউট সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্টেজ সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টেজ সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টেজ আমাদের থাকি সিমেন্ট কংক্রিটে দ্যাটস ওয়াই দেড়শোগেড করেন না দেড়শো তাহলে এত পার্সেন্টেজ আমি ইউজ করছি যার মেজর পরিমাণ তাকে বেশি আমি ইম্পর্টেন্স দেবো ক্লিয়ার নাও এগ্রিগেট টু বি ইউজড অ্যাজ পেমেন্ট মেটেরিয়াল ফলোয়িং প্রপার্টিস যে রিকোয়ার্ড আমি যদি পেমেন্ট মেটেরিয়াল হিসেবে যদি ইউজ করি শুধু পেমেন্ট মেটেরিয়াল নয় আমি বিল্ডিং মেটেরিয়াল যখন ইউজ করব আমাদের এই ফলোয়িং মেটেরিয়াল প্রপার্টিগুলো আমার দরকার কী সেটা আমরা দেখবো আস্তে আস্তে করে তাহলে মেজর পার্ট অফ দ্য কংক্রিট সে কংক্রিট তুমি বিটিউইনাস কংক্রিটে বলো আর সিমেন্ট কংক্রিট বলো মেজর পার্ট আমাদের এগ্রিগেট কিন্তু জায়গা দখল করে আছে দেড়সাই এগ্রিগেটকে ভালো করে ইম্পর্টেন্স দেবো আমরা যে যে প্রপার্টিগুলো আমাদের কংক্রিটে বা আমাদের বিটিউমিনিস কংক্রিটে লাগবে বা পেমেন্ট কনস্ট্রাকশন হিসেবে ইউজ করবো যে যে পয়গুলো আমাদের লাগবে সেই সেই প্রপার্টিগুলো আমরা পড়বো ভালো করে ম্যাচ করে দেখবে তোমরা আমি যখন আসা শেষ করবো আমি তোমরা লিঙ্ক করাবো যে এই প্রপার্টিগুলো থেকে কিন্তু একটা টেস্ট এই প্রপার্টিগুলোর জন্যে একটা করে টেস্ট যেমন ধরো আমি এখানে এক্সাম্পল দিচ্ছি এখানে দেওয়া আছে স্ট্রেংথ স্ট্রেন্থ একটা প্রপার্টি সেই প্রপার্টি যদি না থাকে এগ্রিগেটের আমি কিন্তু সেই এগ্রিগেটটা আমি ইউজ করতে পারবো না কি অ্যাজ এ পেমেন্ট মেটেরিয়াল দ্যাটস ওয়াই আমাকে স্ট্রেন্থ চেক করতে যাওয়ার স্ট্রেন্থ আছে কি না তার জন্য টেস্ট সেটা কী টেস্ট আমরা নেক্সট ক্লাসে দেখব যে কী টেস্ট ইউজ করবো ক্লিয়ার স্ট্রেন্থ কী জিনিস রেজিস্টেন্স এগেন ক্রাসিং অর গ্র্যাজুয়াল লোডিং আমি যখন গ্র্যাজুয়াল লোড দেবো সে গ্র্যাজুয়েল লোড অ্যাকচুয়ালি এটা আমার কী বলবো মানে স্ট্রেন্থের ডিফেন্স অনেক কিছু হয় মেটিরিয়ালের স্ট্রেন্থ ডিফেন্সে অনেক কিছু হয় বাট তোমরা জেনে রাখো যে এই এই ক্ষেত্রে স্ট্রেন্থ স্ট্রেন্থ মিনস রেজিস্টেন্স এগেনস্ট ক্রাসিং অর গ্র্যাজুয়েল লোডিং যদি সেই গ্র্যাজুয়েল লোডিংয়ের লোডিংয়ে কী করতে পারে রেজিস্টেন্স দিতে পারে তাহলে সেই মেটিরিয়ালের মধ্যে কী থাকবে স্ট্রেন্থ থাকবে সেটা আমরা চেক করে দেব তার জন্য বিভিন্ন রকম টেস্ট পসিটিভিল আছে আমরা দেখবো আমরা ডোন্ট ওয়ারি দেন হার্ডনেস হার্ডনেস রেজিস্টেন্স এগেন্স্ট কি অ্যাব্রেশন অর ওয়ারেন্টিয়ার এটা আমরা দেখবো তার জন্য আমাদের টেস্ট ডোম ডোট আমি সমস্ত রকম লিঙ্ক করাবো আমি নেক্সট ক্লাসে মধ্যে সমস্ত রকম লিঙ্ক করাবো তোমাদের এখন কিছু না কারণ শুধুমাত্র পর দেখো জিনিস আমি কী বলছি যে একটা মানে যে ইউজ করবো সে এগ্রিগেটকে পেমেন্ট মেটেরিয়াল এই হিসাবে ইউজ করতে গেলে আমাদের এই কতকগুলো সাত রকমের প্রপার্টি আমাদের রাখতে হবে ডিজার্ভেবল থাকতে হবে কিন্তু এগুলো না থাকলে আমি অ্যাজ এ পেমেন্ট মেটেরিয়াল আমি ইউজ করতে পারবো না সাতটা প্রপার্টি কী সেটা আমরা ডিসকাস করছি তাহলে ফার্স্ট দেখলাম কি স্ট্রেংথ দেন হার্ডনেস দেন টাফনেস টাফনেস কী জিনিস টাফনেস রেজিস্টেন্স এগেনস্ট ইম্প্যাক্ট লোডিং রেজিস্টেন্স এগেনস্ট ইমপ্যাক্ট লোডিং আমি যখন ইম্প্যাক্ট লোড দেবো ইমপ্যাক্ট লোড হঠাৎ করে লোড চলে রাখতে ইমপ্যাক্ট লোড সেই ইম্প্যাক্ট লোডকে রেজিস্ট করতে পারছি কি না তার আমরা প্রপার্টি দেখবো সেটা টাফনেসের মাধ্যমে টাফনেস যদি ভালো হয় তাহলে ইম্প্যাক্ট লোডিং রেজিস্টেন্সও ভালো হবে ক্লিয়ার নাও শেপ অফ এগ্রিগেড ভেরি 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 ইম্পর্টেন্ট প্রপার্টি শেপ শেপ অফ দ্য শেপ অফ দ্য এগ্রিগেট সেপ অফ এগ্রিগেট সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি সেফ অবশ্যই স্ট্রেনটা অবশ্যই হার্ডনেস অবশ্যই বাট সবচেয়ে বেশি সেফ সেফটা আমাদের অ্যাস পার পেমেন্ট মেটেরিয়াল হিসেবে অতটা ফেরাক মানে অতটা কিন্তু আমাদের ডিপেন্ড করবে ডিফারেন্স আসবে না কিন্তু সবচেয়ে বেশি আমাদের ডিপেন্ড করে কংক্রিটে কারণ আমরা জানি যে রাউন্ড এগ্রিগেট ফ্লেকি এগ্রিগেট আমরা জানি ইলংগেটেড এগ্রিগেট সেখানে আমাদের অ্যাঙ্গুলার এগ্রিগেট আমরা সবচেয়ে বেস্ট হিসাবে কন্টিনি কন্টানি অ্যাঙ্গুলার নিয়ে অলদো অ্যাঙ্গুলার এগ্রিগেডে ওয়ার্কিটু কম থাকে বাট আমরা কিন্তু স্ট্রেন হিসাবে নিয়ে আমরা সমস্ত রকম দেখবো এগুলো সমস্ত রকম দেখব সেপ অফ এগ্রিগেট আমার সমস্ত রকম দেবো মানে বিএমসির এগ্রিগেট এবং হায়ার এগ্রিগেট মানে মিটেলস এগ্রিগেট কিন্তু নিয়ার সেম নাও দোজ শেপ অফ এগ্রিগেট আর রিকোয়ার্ড হুইচ গিভস আয়দার হায়ার স্ট্রেংথ ওর হায়ার ওয়ার্কিবিটি ওয়ার্কিটির পার্ট আসলে আমাদের কোথায় আমাদের আসবে জেনারেলি কংক্রিট বাট ভিটোমিন কংক্রিট আসে না আসা নয় বাট আমরা মেন আমরা ওয়ার্ক বলতে কিন্তু আমরা মেনলি বুঝবো কংক্রিটে বেস অ্যাডেশন উইথ বিটুমিন যে এগ্রিগেটের প্রপার্টি থাকবে বিটুমিনকে মানে ধরে রাখার বিটোমিন ভিটোমিনের সাথে অ্যাডেশন প্রপার্টি থাকবে এগ্রিগেডের সেই এগ্রিগেড কিন্তু বেটার যদি অ্যাডেশন প্রপার্টি না থাকে যদি কী হয় স্টিপিং হয়ে যায় মানে ছেড়ে যায় যদি স্টিপ হয়ে যায় ছেড়ে যায় মানে কি এগ্রিগেড ভিটামিন তাহলে সেই এগ্রিগেড কিন্তু ভালো এগ্রিগেড নয় এবং সেটা আমাদের একমাত্র মানে ডিফেক্ট করে কি ওয়াটার ওয়াটার এগ্রিগেডের এগ্রিগেটের সাথে আসবে কন্ট্যাক্ট করবে এবং সেক্ষেত্রে আমাদের যে এগ্রিগেডের সাথে যে স্টিপিং প্রপার্টি থাকে না চিটিয়ে যা প্রপার্টি থাকে ঝোড় টাকা প্রপার্টি সেটা কিন্তু ছেড়ে যায় দেড়সাই আমাকে টেস্ট করতে হবে যে ওই অ্যাডেশন প্রপার্টি এগ্রিগের মধ্যে আছে কি না এটা কিন্তু একটা মেজর প্রপার্টি বিটিউবিনিস কংক্রিটের ক্ষেত্রে কিন্তু কংক্রিট ক্ষেত্রে নয় কিন্তু মানে সিমেন্ট কংক্রিট ক্ষেত্রে নয় কিন্তু বিটিউবিনিস কংক্রিট ক্ষেত্রে মেজের প্রপার্টি কি অ্যাডেশন প্রপার্টি অ্যাডেশন অ্যাডেশান নাও ডিউরেবিলিটি ডিউরেবিলিটি এটাও তো একটা বিশাল প্রপার্টি স্থায়িত্ব তুমি রোড কনস্ট্রাকশন করে দিলে দশ বছরের জন্য দেখা গেলো যে পাঁচ বছরের আগে তোমার রোড শেষ হয়ে গেছে আর কিছুই নেই স্টেড কিছুই নেই রোড ফুটে গেছে পুরো একবারে তাহলে তুমি এমন কনস্ট্রাকশন করবে যেন তোমার ডিউরেবেল হয় না স্ট্রাকচারটা বা তুমি তোমার রোডটা দ্যাটস ওয়াই আমাকে এই গ্রিগেডের ডিলেভারি চেক চেক করতে হবে আমি সেরকম চেক করবো বিভিন্ন রকম এই যে সাত রকম বললাম সাত রকমের জন্য সাত রকম টেস্ট হয় সাত রকমের জন্য সাত টেস্ট হয় সমস্ত রকম টেস্ট ইন ডিটেল আমি ডিসকাস করবো ইন ডিটেল মিনস ইন ডিটেল আমি প্রত্যেকটা ল্যাবরেটরি পারফর্ম করে দেখাবো তোমাদের কীরকম করে হয় পারফর্ম আমি তোমাদের প্রেজেন্টেশন বানিয়ে প্রত্যেকটা ল্যাবরেটরি সঙ্গে ল্যাবরেটারির সঙ্গে পরিচয় করিয়ে দেবো মানে আমি তুমি যদি এই ভিডিওটা দেখো তুমি তোমার কলেজে হিসেবে তুমি ল্যাব নিজে পারফর্ম করতে পারবে সেরকম তোমাদের করিয়ে দেবো ডোন্ট ওয়ারি তোমাদের কাজ কি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে যেখানে যেখানে আমি বলবো যেগুলো ধর লাল কালার লেখা আছে না লাল কালারের এগুলো ভিন্ন রকম কালার লেখা আছে ওগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ওগুলো মার্ক করে নেবে ও লিখে নেবে ঠিক আছে ওগুলো ইম্পর্টেন্ট ওগুলো ওরিয়েন্টেড ওগুলো ইম্পর্টেন্ট নাও দিয়ে দেখলাম দেন ইনাট এগ্রিগেড কেমিক্যালে ইনাট ইনাট কেমিক্যালে কোনো রিয়াকশান হওয়া চলবে না যদি রিয়োকশান হয়ে যায় মানে কেমিক্যাল যদি ইনার না হয় যদি রিয়াকশান মানে রিয়াকশান যদি সক্ষম হয় তাহলে কী হবে সে সেই বাইনি মেটেলের সাথে বাইনি মেটেলের সঙ্গে রিয়াকশন করবে এবং স্ট্রেন্থ কমিয়ে দেবে স্ট্রেন্থ বলো বিভিন্ন রকম প্রপার্টি আমার কী করে কমিয়ে দেবে দ্যাটস হয় এগ্রিগেটকে কেমিক্যালি হতে হবে ইনাট কেমিক্যালি কেমিক্যাল ইন্যাক্টিভ হতে হবে ইনঅাক্টিভ হতে হবে ক্লিয়ার তাহলে এই পাঁচ রকম সাত রকম যে প্রপার্টি বললাম এই সাত রকম প্রপার্টি আমরা টেস্ট করবো সাত রকম যে প্রপার্টি বললাম সেই সাত রকম প্রপার্টি আমাকে টেস্ট করবো তার জন্য আমার টেস্ট মেথড পসিটিভ আছে টেস্টিংয়ের অ্যাপারেটার্স টেস্টিংয়ের প্রসিডিউর সমস্ত রকম কিছু আমরা ছবি সহ ডিসকাস করি নিজ ক্লাসে ক্লিয়ার যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা ডাউটটা আমার কমেন্ট কমেন্ট যে যেভাবে কমেন্ট করে আমায় জিজ্ঞাসা করবে তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দেবো আদারওয়াইজ তোমাদের কাছে আমার ফোন নাম্বার আছে আমি ফোন করে জিজ্ঞাসা করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা কিন্তু ভালো করে নোট করো আমরা হাইওয়ে মেটিরিয়ালসের পুরো টপিক কভার করবো পুরো টপিক যা যা আছে শুধু হাইওয়ে মেটিরিয়ালস নয় হাইওয়ে পেমেন্ট কনস্ট্রাকশান দেখব পেমেন্টের কনস্ট্রাকশন করতে গেলে যে আমাদের টুলস ইনস্ট্রুমেন্ট তৈরি হয় যন্ত্রপাতি যেগুলো লাগে সেগুলো আমরা ডিসকাস করব যে কোন টুলস কী কী কাজ এখান থেকে কোশ্চেন আসে দেন আমরা দেখব পেমেন্ট কনস্ট্রাকশন মেথডটি কী করে প্রসেস পেমেন্ট কনস্ট্রাকশন প্রসেস কী করে পেমেন্টকে কনস্ট্রাকশন করা হয় স্টেপ বাই স্টেপ ফার্স্ট কী দেবো ফার্স্ট তারপর কী দেবো তারপর কী দেবো এগুলো দেন দেবো পেমেন্ট মেনটেন্যান্স তার আগে দেখবো পেমেন্টের ডিফেক্ট রাস্তা খারাপ কী করে হচ্ছে কী কী দেখলে খারাপ হবে বা তার খারাপের যে কেন কারণটা কী সমস্যা সবাই দেখবো যে কেন খারাপ হয় রাস্তাগুলো এবং তার খারাপ হলে তার মেনটেনেন্স কী করে করবো আমরা কন মানে কন খারাপের জন্য কীরকম দেবো আমরা সেগুলো সমস্ত রকম আমরা করবো এই ডিটেলসে লাস্ট পর্যন্ত তোমার ভিডিওটা দেখবে নোট করবে যদি কোনো ডাউট থাকে আর আমার আমি ভিডিওর ডিসক্রিপশনে তোমাদের আমার যে অ্যাপে অ্যাপ আছে সেখানে আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো টেস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমার যাবে ওখানে টেস্ট দেবে এই টপিক নিয়ে টেস্ট হবে ঠিক আছে পিডিএফ থাকবে ক্লাসের লিঙ্ক থাকবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে সমস্ত রকম তোমরা ডাইরেক্ট ওখানে যে ডাউট জিজ্ঞাসা করতে পারবে ডোন্ট ওয়ারি চলো Thank you.